প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার সোসাইটির পক্ষ থেকে আজকে আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের অতিথি হয়ে আসছেন কমলচন্দ্র কর্মকার। তিনি কুমিল্লাতে ঋণ প্রকল্প, পুরো নামটা কি, দ্রুত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, ঋণদান সমবায় সমিতি, সেটার প্রতিষ্ঠাতা ছিলেন। কাছের কিছু মানুষদেরকে নিয়ে এই সমিতিটা করে। এক পর্যায়ে সরকার থেকে নিবন্ধন পায়। নিবন্ধন পাওয়ার পরে যারা তার সঙ্গে যুক্ত ছিল, সমবায়ের একজন অফিসার ছিলেন ইয়াসিন ভুইয়া, তার প্ররোচনায় বাকি যারা ছিল তারা কমিটি করে তাকে বাদ দিয়ে দেয়। সমিতিতে যে টাকা সঞ্চয় ছিল সেই টাকা তারা আত্মসাৎ করে এবং এই প্রতিষ্ঠানটি তারা ভিন্নভাবে পরিচালনা করছে, যা সমস্ত দায়ভার কমলচন্দ্র কর্মকারের উপরে এসে পড়ছে। তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির মধ্যে রেখেছে, সে বিষয়টি আসুন তার কাছ থেকে আমরা জেনে নেই। আসসালামু আলাইকুম, আমি কমলচন্দ্র কর্মকার, গ্রাম দারোরা, পোস্ট মহিচাইল, থানা চান্দিনা, জেলা কুমিল্লা। আমি 2016 সাল থেকে একটা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এটা পরিচালনা করে আসছি। তখন নিবন্ধিত ছিল না। 2018 সালে এসে আমি চার 2018 50 নিবন্ধন আমি পাই। ওই নিবন্ধন করতে গিয়ে আমার একটা কমিটি করতে হয়। এই কমিটিতে সভাপতি পদ, সেক্রেটারি, ক্যাশিয়ার, এইভাবে 6 জন একটা কমিটি হয়। হওয়াতে আমি তখন সম্পাদক ছিলাম, সেটা আমার নিয়ন্ত্রণেই চলতো। রাজগঞ্জ পায়েল বাজার 4th তলায় অফিসটা আমি পরিচালনা করতাম। ম্যানেজার ছিল খোকন, ওনার মাধ্যমে আমি পরিচালনা করতাম। সব রাইটার উনি করতেন। এর মধ্যে 2019 আইসা সে ইয়াসিন ভুইয়া অডিট অফিসার, ওনাকে দিয়ে নিবন্ধন করি। তখন উনি অডিটে আসলেন, আইসা উনি সে আমার থেকে অনেক অর্থ হাতে নিলেন। আমি বুঝতে পারি না, যা আমার পার্শ্ববর্তী যারা ছিলেন তাদের সাথে সে মিলে সে আমাকে ওই সমিতির থেকে প্রতারিত করে বের করে দেয়, দিয়ে একটা নতুন কমিটি করে দেয়। সেখানে সঞ্জিত চন্দ্র দে নামে ওনাকে সম্পাদক করে, করার পরে আমাকে সঞ্জিত চন্দ্র দে 2021 সালে 2/6/2021 একটা কোর্টে মামলা করে মারার আসামি করে আমাকে এসে প্রতারণা চার্জশিট তৈরি করে, যেটা আমি জামিন পাই নাই। আমি পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমি জামিনে আসি এখন, যা আমি সুষ্ঠু বিচার চাই। আমার সমিতির ইয়াসিন ভুঁইয়া সহ সহযোগী তাদের সাথে মিলে আমার যেই আর্থিক লঞ্ছনা অথবা আমি যেই অনিরাপত্তায় আছি সেই নিরাপত্তার জন্য আমি ইয়াসিন ভুঁইয়াকে সমবায় অধিদপ্তরের সে অডিট অফিসার, সে অডিট সহকারী অডিট অফিসার, আর সে আপনার সমিতিতে যুক্ত হলো কি করে? সে অডিট প্রথম তাকে দিয়ে নিবন্ধন করাই, এটা দ্বিতীয় সে আসছে অডিট করতে। পরে অডিট করার পরে সে আবার সমিতিতে একবার 17 সালে ভর্তি দেখায়, সেটা ডকুমেন্টস আছে আমার কাছে। আবার সে 2020 সালে আইসা সে ভর্তি আরেকটা ফর্মে দেখায়। এই ফর্মগুলি আমার সংগ্রহিত আছে, যা আমি অনেক দপ্তরে চিঠি দিয়েছিলাম, যা আমি প্রতিকার পাইনি। এখন আমি সমবায় অধিদপ্তরে একটা ডিসপুট মামলা করেছি এখনের কমিটির নামে, যা কমিটি তারা এখন মামলা পরিচালনা করছে, সমবায় অধিদপ্তর কুমিল্লা জেলা অফিস। 19 সালে সভাপতি একটা থানায় আমার নামে একটা মামলা দেয় চিঠি করে। কি অভিযোগে? এটা অডিট নিয়ে আসে অভিযোগ আইনে আমার সাথে এই মামলাটা করে। তারপরে সেই মামলাটি নিষ্পত্তি হয়েছে, সেই মামলাটি ওইখানে নিষ্পত্তি হয়। তারপরে সে 2020 সালে একটা এদেরকে কমিটি করে দেয়, কমিটি করে দিয়ে আমাকে ওইখান থেকে তাড়াইয়ে দেয়, দিয়ে সে ওইখানে মানে এই কমিটিগুলো বিলুপ্ত করা, কমিটিগুলো নতুন করে করা সবই কি ইয়াসিন ভুঁইয়ার মাধ্যমে? সবই ইয়াসিন ভুঁইয়ার মাধ্যমে। এবং ইয়াসিন ভুঁইয়া নিজেই এই সমিতির পরিচালক পর্ষদে যুক্ত হয়েছে, যেটা কি প্রমাণিত? সরকারি কর্মকর্তা এই রকম কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারে কিনা সে ব্যাপারে আপনি কিছু জানেন? আমি তখন স্যার এত অবগত ছিলাম না,
কারণ আমি বুঝতাম না এই ফরম্যাটগুলি আমার সমিতিটা সে বিলুপ্ত করে দিছে এই কমিটিটা করে। আর এই কমিটির তারা আমাদের গ্রাহকের নামে চেক ডিজোনার করে, যা প্রমাণিত আছে কিছু গ্রাহক তাদেরকে মামলা দিচ্ছে, হয়রানি করছে, পরে তারা এই অর্থ নিয়ে অন্য সমিতি নামে চালাচ্ছে তারা, যা ধ্রুব নামে। আপনারা সুষ্ঠু একটা এই তদন্ত করে একটা রিপোর্ট করে, যারা এই সমিতির সাথে দুর্নীতি করছে তাদের শাস্তি চাই। আমার সমিতির গ্রাহকদের যেই অর্থ, এই অর্থ ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করা হোক, যা আমি একটা মামলা করেছি আমার অর্থের জন্য, কেননা আমি সমিতি যেই অফিস ছিল চারতলায় এই অফিসের মাল সাবানাও তারা কমিটি নিয়ে গেছে। আর বরং আমার সাথে দূর এই করছে হইলো আমার ম্যানেজার ইয়াসিন ভুঁইয়ার সাথে মিলে, কমিটির সাথে মিলে। তার জন্য আমি আপনাদের কাছে বিচার চাই।